হ্যালো এভরি ওয়ান ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাথ টিউটর এখানে দেখো আমাদের দুটি নমুনা দেওয়া আছে একটিতে পঞ্চাশ আয়তনের নমুনা এবং তার গড় দেওয়া আছে আর একটা হান্ড্রেড আয়তনের নমুনা যার গড় দেওয়া আছে ফিফটি ওয়ান তো আমাদেরকে এই দুটি নমুনার সংযুক্ত যৌগিক গড় নির্ণয় করতে বলা হচ্ছে তো দেখো আমরা এই আয়তনটাকে যদি এন ওয়ান ধরি এবং সেখান থেকে যে গড় পাচ্ছিলাম সেটাকে এক্স ওয়ান বার ধরি এই আয়তনকে যদি আমি এন টু ধরি এবং এই মানে ওই একশো আয়তনের যে গড় গড় পাচ্ছি গড় সেটাকে আমরা বার ধরি তাহলে আমাদের যে সংযুক্ত যৌগিক গড় হবে সংযুক্ত যে যৌগিক গড় পাবো তাকে যদি এক্স বার দিয়ে লিখি সেটা হবে এরকম এন ওয়ান এক্স ওয়ান বার প্লাস এন টু এক্স টু বার বাই এন ওয়ান প্লাস এন টু তাহলে আমরা এখানে এন ওয়ানের মান আমরা কত জানি ফিফটি এবং এক্স ওয়ান বার কত হচ্ছে না ফিফটি ফোর এন টুর ওয়ান হান্ড্রেড এবং এক্স টু বার হলো ফিফটি ওয়ান এবং এন ওয়ান মানে কত হবে না ফিফটি প্লাস হান্ড্রেড জাস্ট এইটা ক্যালকুলেট করে আমাদেরকে ভ্যালুটা নির্ণয় করতে হবে তো দেখো আমরা এই ফিফটি আর ফিফটি যদি করি আমরা পেয়ে যাব টোয়েন্টি এখান থেকে আমরা পেয়ে যাব ফিফটি বাই এখান থেকে আমরা পেয়ে যাব ওয়ান জিরো জিরো সরি সরি ওয়ান ফিফটি হবে এটা সরি এটা ওয়ান ফিফটি তাহলে আমরা ক্যালকুলেট করলে কত পাবো দেখো জিরো জিরো এইট সেভেন বাই ওয়ান ফিফটি স্বাভাবিকভাবে একটা করে শূন্য কেটে দিতে পারবো পনেরো দিয়ে আমরা যদি কাটি আমরা পাবো পনেরো পাঁচে পঁচাত্তর পনেরো দুগুণে তিরিশ অর্থাৎ ফিফটি টু তাহলে এই যে দুটি নমুনার যে সংযুক্ত গড় সেটা হবে ফিফটি টু ভীড়ম্বরকম ওয়েবসাইটে ম্যাথ্রি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো